আমার সিফাটার মধ্যে কথা কোন আর কোন কথা না কি এই সিফাটার মধ্যে কথা কোন লাগবাম না ভদ্রতা আপনি শেখাইবেন না মারে তো কে শেখাইবে আপনি শিখছেন ভদ্রতা ভদ্রতা শিখছি না তাহলে বড় হইছি কি ভাই এরে কি ভাই উড়া নিদা হ্যাঁ ভাবটা ভর মারে দেম উড়ায়া পরে এনে বইয়া আলাপ সালাপ করা প্রেমিকারে লইয়া তুমি আমার ভুল বুঝছো না বুঝছো আসলে আমার মনের অবস্থা বেশ একটা ভালো না আমি বেশ কিছু দিন ধরে এই বেটা কিছে কি ভাই এনে খুঁটির মধ্যে কেট দিলাম কি সমস্যা কি ভাই আপনি কোন উঠছে না কি সমস্যা কি মানে বুঝতাছস না না উড়াই ভাই এমন করতেছেন কি আমি কি করছি এনে বইয়াম আমি তো বম আমার সিনা 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 সমরে দর দুরাফি এই বেটা কি দেহস তুই আমার কিছু সুরত বাড়িছে বলছো আমার নাম নেবা ফাফর মারতাছেন কে ফাফরের কি আছে দুরাফিতা হেদিকে কি আলাপ কর এলো তো গেলাম যাব আমার তো ছাতি তো বাঙ্গাল ছিল হনি দুরাফিতা গেড়াও এলো মনে নাম নেরি এটা আমার কি এটা আমার দাদা হিসাব নাই তো তার লয়া যা দে হাইলে দুরাফিতা দুরাফিতা তো তো বা উত্রা উত্রা পার্কের মধ্যে ভুরিয়ে গেছে গেলান মারা কো গপশপ করে আর বাপ রে নবাব হয়ে গেছে আর মোটর হ্যাঁ মোটরের ব্যবস্থা করেন হ্যাঁ না না মোটর ছাড়া তো হবে না হ্যাঁ মোটর লাগবেই আচ্ছা 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 নাফিতে এটা কাম করলো আমার এই ব্যামুখ শেপ করে হ্যাঁ না 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 ভালো মোটর দিবে কি উত্তর একটা বড় একটা শুরু করে আলছি খারাপ মাল কেন রে ভাই বললাম না তো আসলে ওখানে অতিরিক্ত তো বানাইছি আচ্ছা এবা কি ভাই শেপ করে আর দোয়ানো দিতাম না আচ্ছা দাঁড়ান আমরা ফোন দিতেছি তো না না এর দোয়ানো গেল লাভ নাই এই যে এই বাড়ি এই যে ভাই নাম পা হ্যালো কত নাম পা করছে এই যে বলতাছে একটু চুপ করতে আমি এক জায়গায় গুরুত্বপূর্ণ কথা বলতেছি বুঝছেন আপনি হ্যাঁ কি আপনাকে ভাই না আমার সিফাটার মধ্যে কথা কোন আর কোন কথা না কি এই সিফাটার মধ্যে কথা কোন লাগবাম না দেউ নেন বই আমি তো চেহারা দেখতাছি আপনি ধমক মারতেছেন কেন যে ধমক দিতাম না আপনি কথা কইবেন আপনি দুরাবি কে কথা কো আচ্ছা আমি দুরাবিল যাইতেছি আপনি পাটা নামায় বসেন পাটা নামায় বসে কি আপনি শৈল্য তুইছি না আমার শৈল্য তুইছি আপনি আমার শরীরে পাওয়ার রাখবেন কেন আপনাকে বলছি পাটা নামান কি আপনার কষ্ট লাগতেছে আরে ভাই একটা লোক এখানে বসছে ভদ্রতা বুঝেন আপনি ভদ্রতা আপনি শেখাইবেন না মারে তো কে শেখাইবে আপনি শিখছেন ভদ্রতা ভদ্রতা শিখছি না তাহলে বড় হইছি কি ভাই বড় হইছেন মূর্খের মতো মূর্খের মতো আনা মান ধরো মিয়া চশমা খুলো না আপনি কে নাম নে আশ্চর্য মানুষ কি চাইছেন কি পাগল আমি এরকম হাতাহাতি করতেছেন কেন হাতাহাতি মানে আপনি ভদ্রতা শেখাইতেছেন আমারে বুঝতাছি না আমনে টিকি শেওন লাগবো ভদ্রতা আমার অবশ্য শিখতে হবে কি শেখাবেন আপনি কেডাম একটা লোক এখানে বসছে আমি ফোনে কথা বলতেছে আপনি কি আবল তাবল কথা বলতেছেন আপনাকে চুপ করতে বললাম আপনি চুপই করেন কে চুপ করেন লাইকা আমি তো বিরক্ত বোধ হইতাছি আমি তো কথা বলতে পারি আমি আপনার জায়গার মধ্যে বইরেছি না আমার জায়গাত বইরেছি আমি এটা আপনার জায়গা এটা কার জায়গা আপনার জায়গা এটা আমার দাদার পাট আপনার দাদার পাট বাপ আপনার দাদার নাম কি হ্যাঁ আমার দাদার নাম কি হ্যাঁ ওহন জানো না আমার দাদার নাম না না আমি তো জানি না জিজ্ঞাসা করি হ্যাঁ আমার দাদার নাম হচ্ছে রইসুদ্দি এলাকার সবাই জানে রইসুদ্দির নাতি এটা আপনি রইসুদ্দির নাতি হ্যাঁ আচ্ছা দুরাবিকে কথা কোন গিয়া না 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 দুরাবিল কেন যাব আমি আমার কথা বুঝেন ভাই পাঠা না মানে একটু ভাই সমস্যা হইতাছে নাকি আপনার কোনো একটা লোক এখানে বসছে আপনি পা উঠে বসবেন এটা খারাপ না অবস্থা তো আমার ঠেঙ্গের উপরে আমার ঠেং তুই আপনি ঠেঙ্গের উপরে তো তুইছি না 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 সেটা বলতেছি না কিন্তু আমি তো এখানে বসছি হ্যাঁ তা আপনি পা উঠাবেন কেন এইবার না বলে বুঝুন না অত বড় একটা পার্কের মালিক এবার যদি না বই এলাকার মানুষ আমার চিনবো এই পার্ক টোটালটা আপনার না আমার বলতে আমার বাপের আমার বাপ দাদার আর কি আচ্ছা আচ্ছা তো বাপ দাদার পার্ক এখানে আপনি ভাবে মানে পা উঠে বসবেন পাবলিক আসবে না এখানে সম্মান দিবেন না আপনি অবশ্যই আইব তার আয়া দেখে যাইবো দেই মুখে নাতি আচ্ছা আচ্ছা তা আমি এখানে বসছি তা আমাকে সম্মান দেন আপনার সম্মান কি কোন কি চা খাওয়া আপনি কি আপনার আমি না না আমি চা খাবো কেন আপনি পাটা নামান আমার খারাপ লাগতেছে বলুন ফাজলা আমি আলাপ করুন না পাও আমার নামান লাগা পাও এটা নামাইছি এটা তুলছি আপনি চিনুন আমার একটা মেয়া আজলা মেলা বলে আপনার নাম কি ভাই বড় ভাই আপনার নাম কি আমার নাম ইসমাইল ইসমাইল এই পার্কের পার্কের আপনি মালিক হ্যাঁ আপনার তো আগে কোনোদিন দেখি না আমি তো কেন অনেক দিন যাবত আসি আগে দেখবেন কইতে আমি তো বাইরে আছিলাম দেশে আছিলাম না দেশের বাইরে না দেশের বাইরে গেছিলাম আচ্ছা তুই তো আসল বিশি বেহায়া করে আমি বেহায়া আপনি বেহায়া বুঝছেন দুরাবিদা দুরাবিদা কইলাম চোখের সামনে তো দুরাবিদা তো আল্লাহানি একটা লোক যদি আমার পার্কের মধ্যে না আয়ে তাহলে আমার কমতো না আপনার কি ব্যবসা থাকবে
তোর মত কাস্টমার আমার লাগতো না ঠিক আছে তোর মত একটা কাস্টমারের লাগিয়া আমার কোন হান্দে কমতো না 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 বহুত কাস্টমার আয়ে একজন একজনই তো মিয়া জমবে আপনি বুঝেন না কেন হুন হই তোর লগে সাফা করাড়া আমার শুবে না আচ্ছা ভাই পাউডার না মানে খারাপ লাগতেছ আপনি পাউডার মান পাউডার কেয়ার পাউডার মতাম পাউডার ভাই বুন আমি এটা টেড়া তো ঢুকছি মাঙ্গা না টেড়া ঢুকছ ছাইবে দাপড়া ফাইলে মেলা আপনি যান আপনি মালিক না আপনি বাইরে যান কইতে থাকি আমি নটা কাজা ঢুকছি আমি এনে সারা দিন ঘুরবাম টিকেটের টাইম আছে 4টা পর্যন্ত আমি 4টা হুনই সিকিউরিটির ডাক দাও লাগবো তাহলে তো গাড়ির মধ্যে ধরিয়া তোরে বাইর করব না আমার টিকেট যতক্ষণ আছে সিকিউরিটির ক্ষমতা নাই আমার বাইর করা তুই কাল লগে গঞ্জাম বাজাই তো তুই চিনো তুই কেডা হ্যাঁ তুই কেডা তুই মানে তুই কারে করে কারে কারে তুই করে তো কারে তুই করে তুই করে কারে ডাবো তুই বাইরে যান তুই আমি হ্যাঁ আমি এনে 4টা পর্যন্ত টিকেট কেটে ঢুকছি 4টা পর্যন্ত বেরায়াম করে যায় তুই আমার লগে বই আরে মাংনা ডুকছি তুই ডাকতেছ মাংনা ডুকছি আমি নো মাংনা না কান্তে 3000 ডুগা 100 বার 3000 ডুকছি না সারা দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার মোটর তো আইসা পড়ছে তো ব্যানে টিয়া পাইবো আপনি ক্যাশের কাছ থেকে টাকা নিয়া দিয়া দিন পে করে জি স্যার ক্যাশের মানে মানে বুঝতাছি না তো হাওয়াও শুনতেছি এটা কি ও এর সাথে কি এর চিনেন আপনি না আপনি আমার চিনুন না তো আমাদের পার্কের মালিক পার্কের মালিক হ্যাঁ কি আপনার বেতন দেয় পার্কের না আরে তুমি চিনি না কি 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 কর চিনুন না না আমারে কইতেছে পার্কের মালিক আমার আমার দাদা দে দাদা দাদা মানে আমি দেশের বাইরে আছিলাম তো স্যার কি কি কয় এর দাদা পার্কের মালিক স্যার দাদা তো পার্কের মালিক হ্যাঁ রইছদি রইছদি চিনুন না আমার দাদা নাম করালু ও আচ্ছা আচ্ছা এটাও চিনুন না এটাও চিনি না আপনি সিকিউরিটি না সিকিউরিটি নাই পার্কের ম্যানেজার আমি ম্যানেজার হ্যাঁ আচ্ছা দাদারে কই আমি আপনারে মানে বেতন না বাড়া দিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদারে আমি কইম পরিচয় হইছে ও আচ্ছা আচ্ছা এই লোক কেডা ওই লোক চিনুন না আপনি চিন্তা চিনা তো তাহলে কোন থেকে আইলা আমি তো বাসা থেকে খালি বাইরে আইলাম বলে চিনেন না না আমি দেশের বাইরে আছিলাম তো এলাকার মানুষ খুবই কম কোন দেশে কোন রাষ্ট্রে আছিলা মালয়েশিয়াই আছিলাম আমি মালয়েশিয়া থেকে পরে ইউনাইটেড আরেকে 10 বছর একটা না চাকরি করছি মালয়েশিয়া মালয়েশিয়া হ্যাঁ তো পার্ক এটা আপনারই নাকি না এটা টিয়া বসা তো আমি দিছি মূলত আমার ব্যবসা সারা করছে আমার দাদার নামে দাদার নামে করছে হ্যাঁ হ্যাঁ রশিদ্দিন পার্ক না রশিদ্দিন পার্ক হ্যাঁ দেখ কল কোন স্যার এ পাগল ছাগল আর ওদের কথা কোন এক কাজ করেন এটারে সিকিউরিটি ডাক দেন এটারে বাইন দেন নো হ্যাঁ পিটটা এই এবার দেয়া বাইন দে আর আধা ঘন্টা বাড়িবেন বুঝছেন স্যার সাথে খারাপ আচরণ করছেন নাকি আপনি কি আমি কেডা স্যার সাথে খারাপ আচরণ করছো এই লোক কেডা এই লোক কেডা এই লোকেরই তো পার্ক ভাই আমনের পার্ক আমার বলতে টিয়া বসা দাও আর কি বানাইছে নিয়ন পার্ক এরপরে কারো এটা তাহলে তাহলে আমার ড্রাগ কোন রাতে এটা হাই বকল দাও দাও করে রসুদ্দিন পার্ক কোন স্যার 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 এই দুষ্ট লোক আর কোনদিন পার্কের ভিতরে ঢুকতে এটা এটাই তো আমার দাদা দা ব্যাক কল রে ব্যাক যাও যাও মেলা তার কিন্তু আমনে কিন্তু চাকরি নট করে দেন দাদার লগে কইয়া ওই যে উনি হইছে পার্কের মালিক আছে নাকি আছে নাকি আছে না আমি চাইও না পার্কটা আসলে আমি বানাইছি কিন্তু আপনি যে আচরণটা করেন এভাবে মালিক ধরেন আপনি বা আমি যেই হই এখানে মানুষ বেড়াইতে আসে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না সে যেই হোক সে তো মাংনায় পার্কে আসছে না নাকি টাকা দিছে টিকিট কাটছে তারপরে আমি মালিক হলে কি আমি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারবো তাহলে এই লোক মালিক হ্যাঁ আমি তেমন আমরা দাদারটা মনে হ্যামরে সাইডে দিয়ে দিছি আচ্ছা আপনার দাদারটা দেন আপনি ঠিক আছে না না দাদারটার মধ্যেও কিন্তু আপনি খারাপ ব্যবহার করতে পারেন ওই জায়গায় যা আপনি বিরিং কিলি করেন নেবে না না বিরিং কিলি করতাম না এই তাহলে আসলে কইতাছেন মালিক আপনি হ্যাঁ ভাই ভাই রে ভাই আমি তো ভাই ভুল করে আছি না না ভুলের কিছু নাই তবে তারপর শিক্ষা অর্জন করা দরকার আছে মানুষ আসলে খারাপ ব্যবহার করুন যেতে মূলত আপনার তো লাগে না এই যে স্যান্ডেল মেন্টাল স্যান্ডেল কি এলে কি সে অসুবিধা কি আমি কই যে করতে মান কাম লাই আচ্ছা জানা না ভাই সমস্যা না ভাই তাহলে স্যার পাগলের কথা কাজ না যায় আমরা আচ্ছা তাহলে মানুষের সাথে এরকম করেন হ্যাঁ এটা আসলে না না ব্যবহারে কিন্তু আসলে বংশের পরিচয় হয়ে যায় হ্যাঁ স্যার 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 হাই ব্যাক কল কোন দশা হইতো নিজেই তো টের পাইলাম নইলে আসলে কি চাপা সব জায়গা মারণ যাইতো না সবার লোকের চাপা মারণ যাইতো না পয়লার সময় একটা বাউদা আছে এটা চাপা মারছি গেছে গাছ গাছ তো বেড়ারা তো ভরিয়া গেছিলাম কলে বলে আমি পার্কেতে ভাগি আনালে কুন্ডাবেন করে